বাগেরহাটের মোরলগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে উপজেলার ষোলোটি ইউনিয়ন ও সদস্যদের নিজস্ব তহবিল থেকে নগদ অর্থ প্রদান করা হয়েছে শনিবার বেলা ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা ডাক্তার মোজাম্মেল হোসেন দুর্গোৎসব উপলক্ষে উৎসব কমিটির নেতৃবৃন্দের কাছে সরকারিভাবে বরাদ্দকৃত মন্দির প্রতি পাঁচশো কেজি চাল ও সংসদ সদস্য তার নিজস্ব তহবিল থেকে পৌরসভার পাঁচটি মন্দিরের প্রতিটিতে পাঁচ হাজার ও ষোলোটি ইউনিয়নের একাত্তরটি মন্দিরের প্রতিটিতে টাকা করে অনুদান হিসেবে প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামানের সভাপতিত্বে ও ইউপি চেয়ারম্যান মাহমুদ আলী হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শাহী আলম বাচ্চু অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফাইমা সাবুল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এম কে আজিজুল ইসলাম প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব নাসির উদ্দিন ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের আহ্বায়ক মোজাম্মেল হক মোজাম বক্তব্য প্রদান করেন বাগেরহাট থেকে রাজীব আহসান রাজুর পাঠানো তথ্যচিত্রে টিভি